দেখ আচ্ছা কস্ট ট্যাক্স এর তিন নম্বর সেট করব ঠিক আছে অন্য একটা স্কুলে क्वेश्चन প্রথমে এমসিকিউ গুলো ডিসকাশন করছি বুঝো দেখ কি বলছে বিল অফ ম্যাটেরিয়াল ঠিক আছে স্পিপিয়ার্ড বাই কোন ডিপার্টমেন্ট প্রস্তুত করে বিল অফ ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নেক্সট क्वेश्चन ইন হুইচ অফ দা ফলোইং মেথড

একুশ এক বাইশে একশো ইউনিট ইস্যু করা হয়েছে কোন মেথডে ফিফো মেথডে একশো ইউনিট ইস্যু করা হয়েছে বলছি প্রাইজিং মেটেরিয়াল ইস্যু ডান আন্ডার ফিফো মেথড সোজা তো দু হাজার মাইনাস হয়ে গেল বলছে ক্লোজিং স্টক কত হবে চার হাজার কারেক্ট অ্যান্সার হবে চার হাজার বলছে স্টোর লেজার ইজ প্রিপেয়ার্ড বাই কোন ডিপার্টমেন্ট স্টোর লেজার তৈরি করে ডিপার্টমেন্ট বলছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার চল্লিশ টাকা মানে এক ঘন্টায় রেট পার আওয়ার কত করে চল্লিশ টাকা করে স্ট্যান্ডার্ড টাইম বলেছে পঞ্চাশ ঘন্টা টাইম সেভ বলে দশ ঘন্টা টোটাল বোনাস বলছে আন্ডার হেলসে প্রিমিয়াম মেথড কত হবে খোঁজা জিনিস দিয়েছে ফর্মুলা কি ছিল হাফ ইনটু টিএস ইনটু আর হাফ ইন্টু টি এস কত দশ ইন্টু আট চল্লিশ দুশো হবে অ্যান্সার এবারে দ্য টাইম লস্ট অফ রিচ ফ্রম ফ্যাক্টরি গেট টু ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অফ ওয়ার্ক ইজ কল্ড নর্মাল আইডিয়াল টাইম রেট অফ ওয়েজেস পার আওয়ার সিক্সটি রেট ষাট টাকা করে বলেছে ওয়ান ইউনিট প্রডিউস টেন মিনিট দশ মিনিটে যদি একটা ইউনিট তৈরি করে তাহলে ষাট মিটে কটা করবে ছটা তাহলে ফর্মুলা কি ছিল পিসেট বের করার ফর্মুলা রেড পার আওয়ার বা ইউনিট পার আওয়ার তাহলে রেড পার আওয়ার ষাট আর ইউনিট পার আওয়ার ছয় ষাট ভাগ ছয় দশ কারেক্ট আসার হবে দশ ফর হোয়াট পার্সেন্টেজ অফ টাইম টেকেন টু টাইম অ্যালাউড বোনাস আন্ডার হেলসে অ্যান্ড রোয়ান প্রিমিয়াম মেথড উইল বি কল ফিফটি পার্সেন্ট টাইম অ্যালাউড টু টু আর জব ইস ফর্টি আওয়ার্স টাইম অ্যালাউড চল্লিশ ঘন্টা পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি অফ ওয়ার্কার ঠিক আছে তো হু হ্যাজ কমপ্লিটেড জব লেখানো ওটা কমপ্লিট দ্য জব ওয়ার্ক আউট অ্যাট ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাইম টেকেন কত হবে তো এটা বোঝাই যাচ্ছে ফর্মুলা কি ছিল

কত হচ্ছে পি কত হবে ভর্তি হয়েছে সরি টিটি বের টিটি চল্লিশ তাহলে টি এ বলেছিল চল্লিশ বাই টি ইকাল টু একশো পঁচিশ বাই একশো মানে হচ্ছে ওয়ান পয়েন্ট টু তাহলে টি এ কত হচ্ছে

বলছে হুইচ অফ দা ফলোইং ইজ আ পার্ট অফ ওভার কোনটা ওভারডের পার্ট ডেপ্রিসিয়েশন ওভারডের মধ্যে পড়ে ফ্যাক্টরি অ্যান্ড ওভারডের মধ্যে স্যালারি অফ ফোর ম্যান এটা ঠিক আছে তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার ইনক্লুড ইন হুইচ অফ দ্য ফলোইং ওভারড কোন ওভারডের মধ্যে পড়বে অ্যাডভার্টাইজমেন্ট সেলিং ওভারড হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল ওভারড কোনটা এক্সাম্পলের নয় ওভার এক্সাম্পল নয় ওই যে সব ডাইরেক্ট ওয়ার্কার বলছে ডিডাকশন আন্ডার সেকশন 24 সাবসেকশন বি হোয়াইল ক্যালকুলেটিং ইনকাম ফ্রম আ লেট আউট হাউস উইল বি বলছে ডিডাকশন আন্ডার সেকশন 24 বি ক্যালকুলেশন লেট আউট হাউস ওয়ার্ড হতে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায় देयर इज नो লিমিট ইন্টারেস্ট কোন লিমিট নেই

নেট চার লাখ টাকা তার থেকে কি যায় থার্টি পার্সেন্ট ডিডাকশন বাদ তো চার লাখ থার্টি পার্সেন্ট করলে কত হয় এক লাখ কুড়ি তো চার লাখ থেকে এক লাখ কুড়ি বাদ দিলে কত হয় দু লাখ আশি দু লাখ আশি থেকে ইন্টারেস্ট লোন আর বাদ দিলে কত লাখ এটা সোজা জিনিস করে দেখাতে হচ্ছে না এগুলো গ্রস মিউনিসিপাল ভ্যালু বলেছিল কত মুম্বাইতে বাড়ি চার লাখ টাকা মিউনিসিপাল ট্যাক্স পনেরো পার্সেন্ট মিউনিসিপাল ট্যাক্স কোন ভ্যালুর উপর হয় নেটের উপর হয় নেট গ্রস বলেছে চার লাখ টাকা তার উপর নয় বাই দশ করবো কত হচ্ছে তিন লাখ ষাট তিন লাখ সাড়ে পনেরো পার্সেন্ট গেলে কত হচ্ছে ওটা দেখ চুয়ান্ন হাজার এটা হবে কারেক্ট অ্যান্সার এগুলো জানি তাই এগুলো অঙ্ক জানা থাকলে খুব সুবিধা হবে করতে সতেরো নম্বর আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান পিরিয়ড অফ হোল্ডিং অফ শেয়ার জাস্ট প্রিসিডিং দ্য ডেট অফ ট্রান্সফার টু বিকাম লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস উইল বি বলছে যে শেয়ারের ক্ষেত্রে শেয়ার শেয়ারের ক্ষেত্রে নিয়ম কি বলেছিলাম শেয়ারের ক্ষেত্রে যে বারো মাসের বেশি হয় তখন লং টার্ম এখানে বলেছে দীর্ঘ মেয়াদি মানে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হতে গেলে কতদিন তোর হাতে ধরে রাখতে হবে বারো মাসের বেশি যদি হয় তখন লং টার্ম তাহলে এটা কারেক্ট আনসার হবে কি মোর দ্যান টুয়েলভ মান্থ ঠিক আছে তো ওই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রিটেড অ্যাজ ট্রান্সফার কোনটাকে ট্রান্সফার বলা হয়নি এর মধ্যে ট্রান্সফার নয় কোনটা সোজা বলছেন সেল ট্রান্সফার মধ্যে পড়ে এক্সচেঞ্জ ট্রান্সফার মধ্যে পড়ে রিলিঙ্গুইসমেন্ট তিনটেই ট্রান্সফার ট্রান্সফার ডেফিনেশন তিনটেই লেখা আছে তো ট্রান্সফার ডেফিনেশন মধ্যে কোনটা লেখা নেই গিফট গিফট ট্রান্সফার নয় এবার যে অমিত সেন ইজ আ ট্রেডার হু ইজ ইনভলভ ইন পারচেস অ্যান্ড সেল অফ জুয়েলারি ঠিক আছে অমিত সেন কি করছে জুয়েলারি কেনা বেচার মধ্যে ডিল করছে হি পারচেস জুয়েলারি আড়াই লাখ টাকা দিয়ে একুশ সালে কিনেছে ঠিক আছে একুশ একুশ সালে জুয়েলারি কিনেছে আড়াই লাখ টাকা দিয়ে এবং সেই জুয়েলারি গুলো বেঁচে দিচ্ছে কবে তেইশ সালে আমি কিছু জুয়েলারি নিয়ম কি ছিল কবছর তিন বছর তিন বছরের মধ্যে হলে মধ্যে হলে শর্টটা ক্রস করলে লং তিন বছরের মধ্যে হয়ে কি হবে এটা শর্টটা কেন শর্টটা হবে তো জুয়েলারি জুয়েলারি মেয়াদ ক বছর জুয়েলারি তিন বছর একুশে কিলে একুশে কিনে তেইশে বেঁচছে তিন বছরের মধ্যে হচ্ছে তো তাহলে এটা শর্টটা হবে অ্যামাউন্টে কোনো সমস্যাই নেই এখানে তোকে কি বের করতে বলছে বলছে দ্য রেজাল্ট এন্ড কত কোশ্চেনটা ভালো করে পড়বি বলছে রেজাল্ট এন্ড গেইন ইজ ট্যাক্সেবল মানে যে গেইনটা হবে লাভ হোক মানে যে ক্যাপিটাল গেইনটা হবে সেটা কো কি শর্ট টার্ম না লং টার্ম এটা তো জানতে হয় ঠিক আছে তো টাকার কোনো প্রশ্ন নেই কোন জায়গায় হবে দেখ অপশনটা দেখ অপশন দেখলে তো বুঝতে পারবি তোদের তো টাকার অঙ্ক নেই তোদের তো টাকার ব্যাপার দেবে না পরীক্ষায়

যদি কোনো এগ্রিকালচার ইনকাম হয় তাকে কি বলা হয় নন এগ্রিকালচার ইনকাম নন এগ্রিকালচার ইনকাম আদার সোর্স তিনটেই কারেক্ট आंसर মানে কি তিনটেই আদার সোর্সের মধ্যে পড়ে কোনটা আদার সোর্সের মধ্যে পড়ে না স্যালারি দেখা গেল এটাই ধরো কোশ্চেনটা ঘুরিয়ে দিল এটাই তো क्वेश्चन ঘুরিয়ে আসতে পারে বলতে পারে বলে কি এ বলতে হুইচ অফ দ্য ফলোইং ঠিক আছে ট্যাক্সেবল অ্যাজ ইনকাম আদার সোর্স তো এখানে তিনটা অপশন હતો লাস্টে স্যালারি ফ্রম এমপ্লয়মেন্টের জায়গায় কি তো এইগুলো না তোকে না সবসময় অপশন আগে ভালো করে তাহলে সুবিধা হবে তাহলে এই কোশ্চেনটা হয়তো অন্য কোশ্চেন ঘুরিয়ে কোশ্চেনটা বা কোশ্চেন ঘুরিয়ে না দিলে অপশন ঘুরিয়ে দিল এগুলো পড়ে কিন্তু পরীক্ষায় নেক্সট নেট অ্যামাউন্ট রিসিভ ফ্রম লটারি লটারি থেকে তুই উনপঞ্চাশ হাজার টাকা পেয়েছিস বলছে তারপর কি বলছে কি বলছে দেখতেন্ড ফুল স্টপ তারপর কি লেখা আছে

ডিভাইড বাই সেভেন্টি ইন্টু হান্ড্রেড সত্তর হাজার টাকা কত হচ্ছে সত্তর হাজার টাকা বলছে কি আন্ডার হুই সেকশন অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট কোন সেকশনে বলা আছে ইনকাম উইল বি ট্যাক্সেবল আন্ডার দ্য হেড অফ ইনকাম ফ্রম সোর্স কোন সেকশনে বলা আছে ইনকাম ফর্ম কি বলেছে বল ইনকাম অফ আদার সোর্স এটা হচ্ছে ফিফটি সিক্স ঠিক আছে

যত বারবার বলছি কি দেখ যত এমসি প্র্যাকটিস করবি তত কনফিডেন্স আসবে এমসি করতে হবে এমসি তো তুই চব্বিশটা করে এমসি কিউ করলি প্রতিটা পেজে তাহলে দেখ একটা দুটো করে ভুল বেরোবে আস্তে আস্তে ভুলগুলো কমে যাবে এগুলো তো প্র্যাকটিস করবি বলছে ফার্স্ট কোশ্চেন দিয়ে এসে কিউ স্টোর রিকুইজিশন কাকে বলে ওটা কোশ্চেন বলছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত হবে অ্যাজ পার দ্য স্টোর লেজার অ্যাকাউন্ট ইজ দুশো ইউনিট বাট ব্যালেন্স অফ স্টক অন ফিজিক্যাল কাউন্টিং ইজ ফাউন্ড একশো আশি ইউনিট রিজন ডিফারেন্স বলছে মজুদ খতিয়ানের হিসাব অনুযায়ী কাঁচামালের অন্তিম সম্ভারের পরিমাণ দুশো লেজার অ্যাকাউন্ট হচ্ছে দুশো বাট ফিজিক্যাল স্টক ওয়াইজ হচ্ছে একশো আশি মানে বুঝতে পারছিস তো খাতা কলমে করে বেরোচ্ছে দুশো কিন্তু ফিজিক্যালি করে বেরোচ্ছে কত একশো আশি পয়েন্ট অফ দ্য রিজন ডিফারেন্স

নেম অফ টু মেথড অফ ম্যানুয়াল সিস্টেম টাইম কিপিং এগুলো সব করা কোশ্চেন ঠিক আছে তো টাইম কিপিংয়ের সঙ্গে আইডিয়াল টাইম যোগ করলে বলছে টাইম বুকিং হয় ইজ দ্য রিলেশনশিপ বলছে ইজ দ্য রিলেশনশিপ কারেক্ট এটা কি সত্যি যদি না হয় তাহলে কারেক্ট রিলেশন কোনটা ঠিক আছে তো এটা করে নিতে পারবি এইসব করা কোশ্চেন আর ওয়ার্কার ওয়ার্ক ফর ফিফটি আওয়ার্স ওয়ার্কার পঞ্চাশ ঘন্টা কাজ করছে বেসিক রেট বলেছিলো কত বেসিক হয়েছে সত্ত্রিশশো টাকা বোনাস বারোশো টাকা ইফেক্টিভ রেট বের করতে হবে দেখ একটা একদম সোয়া কোশ্চেন দিয়ে কোশ্চেন আগের বছর এসেছিল পরীক্ষায় দেখ ভালো করে শোন বেসিক ওই যে ছত্রিশশো ডি বোনাস বারোশো তাহলে টোটাল কত পেলো চার হাজার আটশো টাকা কত ঘন্টায় পেলো পঞ্চাশ ঘন্টায় তো পঞ্চাশ ঘন্টায় চার হাজার আটশো টাকা পেলে এক ঘন্টায় কত অ্যান্সার হবে ছিয়ানব্বই টাকা বুঝা গেল এটা বের করতে শুধু এইটুকু করে দেখাবি স্যার কী করে দেখাবো আরে তুই লিখবি এফেক্টিভ রেট ইকুয়াল টু তিন হাজার ছশো যোগ বারোশো লিখবি তিন হাজার ছশো যোগ বারোশো তিন হাজার ছশো যোগ বারোশো ডিভাইডেড বাই কত ছিল পঞ্চাশ তাই তো ওরে কতবার ছিলাম এইটুকু লিখলেটিভ রেট নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এক নাম্বার তো দিয়ে দেবে বেস নেক্সট কোশ্চেন কি বলেছে বলছে হাউ উড ইউ ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি লেভেল অফ এ ওয়ার্কার অন টাইম বেসিস ফর্মুলা লিখতে হবে এই যে এফিসিয়েন্সি লেভেল দু দিক থেকে করা যায় একটা টাইমের দিক থেকে করা যায় একটা প্রোডাকশনের দিক বলতে পার প্রোডাকশনের দিক থেকে ফর্মুলা কি হয় আর টাইমের দিক থেকে ফর্মুলা কি হয় বল মনে কর অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100

অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 ব্যাস আর কিছু নেই এটাই ফর্মুলা মুখস্থ করতে হবে তোকে মানে জেনে রাখতে হবে পরীক্ষায় দেয় কিন্তু শর্টকাট করে পাবেই পরীক্ষায় সো দাঁড়া আমি বলল লেগ পার্সেন্ট পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লিখে রাখ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি লেগ পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি শর্টকাট দেবে কিন্তু এটা দুটোর মধ্যে একটা পাবেই পাবে একদম শিওর পার্সেন্ট অফ এফিসিয়েন্সি লিখে আনালাইজ কর লেগ অন দা বেসিস অফ টাইম টাইমের দিক থেকে হলে টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু হান্ড্রেড টাইম টেকেন বাই টাইম হান্ড্রেড টাইম টেকেন বাই টাইম অ্যালাউড ইন্টু হান্ড্রেড হয়ে গেল আর আউটপুটের দিক থেকে হলে আউটপুটের দিক থেকে হলে অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু হান্ড্রেড অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু হান্ড্রেড অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু হান্ড্রেড হয়ে গেল এবার কি বলেছে এ দেখ ওরা কে সময় ভিত্তিক একজন শ্রমিকের কর্মদক্ষতা কেউ নির টাইমের দিক থেকে বের করতে বলেছে এবার বলছে একটা ডিফারেন্স লেখো ফিক্সড ওভার সঙ্গে ভেরিয়েবল ওভারের পার্থক্য এটা সোয়া কোশ্চেন সোয়া কোশ্চেন তো হয় না তাই না

তেত বলছি যে এখানে বই 13 লাখ টাকা কি বলছে বলতে কস্ট মানে ওই কি বলছে টোটাল কস্ট মনে কর না টোটাল কস্টই বলেছে টোটাল কস্ট 13 লাখ টাকা আর পণ্যটা উৎপাদন করতে প্রাইম কস্ট আর প্রোডাকশন বলছে 1 লাখ টাকা তাহলে বলছে ওভারহেড কত হবে 50000 টাকা কমন ব্যাপার মানে ওরা প্রাইম কস্ট বলে দিয়েছে 1 লাখ টাকা প্রাইম কস্টের পর তো ওভারহেড যোগ হয় যত রকমের সব ওভারহেড যোগ হয় তো এইগুলো যোগ করার পর হয়েছে 13 লাখ টাকা তাহলে ছিল কত ওভারহেড ছিল 50000 টাকা এটা হয়ে গেল

আচ্ছা পুরো কথায় লিখতে হবে এগুলো শুধু থার্টি পার্সেন্ট মাইনে লিখলে কিন্তু নাম্বার দেবে না তাহলে পুরো কথায় লিখতে হবে ঠিক আছে পুরো কথায় লিখতে হবে ঠিক আছে তো তারা বলছে কি অ্যানুয়াল ভ্যালু কাকে বলতে সেটা জানিস ফেয়ার ড্যান্ড কাকে বলে এটা জানা ইজ গেন অ্যারাইজিং অন সেল অফ রুরাল এগ্রিকালচার ল্যান্ড ট্যাক্সেবেল আন্ডার দ্য ক্যাপিটাল গেন ও যে গ্রামীণ কৃষি জমি বিক্রি করে যে ইনকামটা হয় যে লাভটা হয় ওটা কি ক্যাপিটাল গেনে ট্যাক্সেবেল হবে কি হবে না সেটা জানতে চাইছে এরপরের কোয়েশ্চেনটাও পড়ানো

বলছে গিভ টু এক্সাম্পল অফ ইনকাম ফর্ম গিভ টু এক্সাম্পল অফ ইনকাম ট্যাট আর ট্যাক্সেবেল ঠিক আছে আন্ডার দ্য হেড ইনকাম ফর্ম আদার সোর্সেস ঠিক আছে তো ইনকাম ফর্ম আদার সোর্স ট্যাক্সেবেল হয় এবং দুটো নাম লিখতে হবে ইনকাম উইনিং ফর্ম হর্স রেস লটারি ইনকাম বলতে পারিস হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডিডাকশন এভেলেবেল ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট

অঙ্কগুলো আরম্ভ করতে হবে প্রথমে কি ছিল প্রথমে হচ্ছে তোর স্টোর লেজার প্রথমে হচ্ছে স্টোর লেজার কোন মেথডটা বলেছিল এখানে ওয়েটেড অ্যাভারেজ চ ইজি আছে অঙ্কটা কিছু নেই কোশ্চেনটা পড়ি অ্যান্সার দা ফলোইং ইনফরমেশন পিপার স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে পারচেস বলে দিয়েছে ইস্যু বলেছে শর্টেজ বলেছে আবার ইস্যু বলেছে পারচেস বলেছে ইস্যু বলেছে তো অঙ্কটা করি স্যার আপনারা সিম্পলটা করেন আমার সিম্পলটা বলিনি মানে সিম্পলটা ক্লাসে করাইনি তাই তো ক্লাসে হয়েছে যাই হোক আমি করিয়ে দেবো আরো একবার আরো একবার করিয়ে দেবো যাই হোক ঠিক আছে এখানে হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের যে অঙ্ক দিয়েছিল তার সঙ্গে থিওরি অর্ড দিয়েছিল কি দিয়েছিল ফিপোর সাথে লিফোর ডিফারেন্স চার চারখানা ডিফারেন্স লিখে দিলেই হয়ে যাবে তো দেখ অঙ্কটা করছি আগে প্রথমে লিখ ডেট এটা লিখতে থাক ঘর ঘর সাজা আর এইদিকে লাস্ট এ লিখবি রিমার্কস এদিকে লিখবি রিসিটস কিছু ব্যালেন্স এখানে জি আর এন Is are in unit rate amount? unit rate amount. unit rate amount. ডেটলে টু মে টু কি বলেছে ওপেনিং ব্যালেন্স হলো দেড় হাজার ইউনিট দশ টাকা করে তো দেড় হাজার ইউনিট দশ টাকা করে মানে পনেরো হাজার টাকা আচ্ছা উপরে কি কি লিখতে হয় জানিস তো স্টোর লেদার লিখবি স্টোর লেদার অ্যাকাউন্ট লিখবি ব্যাকারে লিখবি ওয়েট অ্যাভারেজ মেড ঠিক আছে যতটা লিখিনি বলে জানিস দেড় হাজার দশ টাকা করে পনেরো টাকা হয়ে গেল এখানে কি লিখবি বল ওপেনিং ওপেনিং স্টক নেক্সট পাঁচ তারিখ দু হাজার ইউনিট তো পাঁচ তারিখ দু হাজার ইউনিট কিনেছিস পনেরো টাকা করে তাহলে দু হাজার ইউনিট পনেরো টাকা করে কিনলে কত হচ্ছে বল তিরিশ হাজার টাকা তাহলে তোর গোডাউনে দেড় হাজারটা মাল ছিল আরো দু হাজারটা কিনলি তাহলে কত হলো মাল সাড়ে তিন হাজার

রেটে কত বসবে আগেরটার ব্যালেন্স যত রেট ছিল কত ছিল ব্যালেন্স আমি এখানে লিখলাম কিন্তু গুণ করব কি আগের স্টেজে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে যত বেরিয়েছিল ওটা দেখবি ক্যালকুলেটার লিখেছিলাম বড় অ্যাপ্রক্স ছিল পুরোটা দিয়ে গুণ কর তাহলে রাউন্ড বেরোবে ঠিকঠাক অ্যান্সার বেরোবে করে পাঁচ হাজার পাঁচশো উনত্রিশ বেরোচ্ছে দেখ এমনি করে দেখ চারশো তিরিশের সঙ্গে দেখ চারশো তিরিশের সঙ্গে যদি বারো পয়েন্ট ছিয়ার গুণ করিস কত বেরোচ্ছে আর পঁয়তাল্লিশ হাজার চারশো একাত্তর ভাগ করে দে উনচল্লিশ হাজার চারশো একাত্তর ডিভাইডেড বাই কত হচ্ছে তিন হাজার সত্তর কত হচ্ছে দেখ টুয়েলভ পয়েন্ট এইট সিক্স টুয়েলভ পয়েন্ট এইট সিক্স লিখে দে

থেকে বাদ কত হবে তিন দুশো সাতান্ন বাদ দাও তাহলে হচ্ছে উনচল্লিশ হাজার দুশো চোদ্দ ভাগ করবো ডিভাইডেড বাই তিন হাজার পঞ্চাশ বারো পয়েন্ট ছিয়াশি হচ্ছে এটাকে বলে লিখতে হবে শর্টেজ দশের পর কত বলে যে পনেরো তারিখ ইস্যু কত ইউনিট ইস্যু হয়েছে হাজার ইউনিট তাহলে হাজার ইন্টু লিখতে হবে কত হবে টুয়েলভ পয়েন্ট এইট সিক্স ইন্টু হাজার কর কত হচ্ছে বারো বারো হাজার কত বারো হাজার আটশো সাতান্ন তিন হাজার পঞ্চাশ থেকে হাজার বাদ দিলে দু হাজার পঞ্চাশ আর উনচল্লিশ হাজার দুশো চোদ্দ থেকে বারো হাজার আটশো সাতান্ন বাদ দিলে হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো করে দে পঞ্চাশ দিয়ে পনেরো তারিখের পর কথা বলেছে কুড়ি তারিখ পারচে পাঁচশো ইউনিট কত করে

সতেরো হাজার নশো দুই দু হাজার পাঁচশো পঞ্চাশ থেকে যদি আমি চোদ্দশো বাদ দিই কত হচ্ছে এগারোশো পঞ্চাশ আর বত্রিশ হাজার হাজার ছশো সাত থেকে যদি আমি সতেরো নশো দুই বাদ দিই কত হচ্ছে চোদ্দ হাজার সাতশো পাঁচ ডিভাইডেড বাই এগারোশো পঞ্চাশ টুয়েলভ পয়েন্ট এই সেভেন নাইন শেষ হয়ে গেল করা

বলছে ফর্ম দ্য ফলোয়ং ইনফরমেশন ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এম অ্যান্ড এ বলছে ফর্ম দ্য ফলোই ইনফরমেশন এত সোজা কোশ্চেন বুঝতে পারছিস ওই পিস রেটের অঙ্ক প্রতি বছর পরীক্ষায় আসবে পিস রেট ওই যে পিস রেট ছিল ছ নম্বরের অঙ্ক প্রতি বছর আসবে এবং এবছরও পরীক্ষায় আসবে ছ নম্বর দেখ কোশ্চেনটা পড়ছে অঙ্কটা পড়তে হবে আর এই অঙ্ক কোনো কঠিন নয় একদম ইজি অঙ্ক থাকবে তো প্যাটার্নটা বুঝতে হবে অঙ্কের তাহলে অঙ্কটা ইজি লাগবে বলছে ফর্ম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট ফর ইচ ওয়ার্কার এম অ্যান্ড এন দুজন ওয়ার্কার ছিল এম আর এ তাদের লেভেল অফ এফিসিয়েন্সি অ্যান্ড টোটাল আর্নিংস তোকে কী কী বের করতে বলেছে এম আর এন এর লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে বলেছে আর টোটাল আর্নিংস বের করতে বলেছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট একটা ইউনিট করতে লাগে পাঁচ মিনিট তাই তো বলেছে একটা ইউনিট করতে কতক্ষণ লাগে পাঁচ মিনিট লাগে এই অঙ্ক তোকে ঘন্টায় হয় বুঝতে পারি এটা বহুবার করেছিস কেন তোর মনে করার চেষ্টা কর এই অঙ্কটাই পার্টিকুলার পিস রেটের অঙ্ক এটা পিস রেট মানে কি একটা পিস করতে কত টাকা লাগে ফর্মুলা কি করলাম কিছু কোনো শর্ট করলাম রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার তাহলে ইউনিট পার আওয়ার এখানে বলছে পাঁচ মিনিটে একটা করিস তাহলে এক ঘন্টায় কতগুলো করিস পাঁচ মিনিট যদি একটা করিস তাহলে ষাট মিনিটে কতগুলো হচ্ছে বারোটা সবার প্রথম মাথার দিকে এটা ফোকাস করতে হবে তোকে যখনই পিস রেটের অঙ্ক দেবে না তুই সবসময় ভাববি এক ঘন্টায় কত ইউনিট করবি যেটা ভালো করে ভেবে নিবি ব্যাস অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে এক ঘন্টায় কটা হলো বল বারোটা হলো আর রেট পার আওয়ার কত বলে বাহাত্তর তাহলে বাহাত্তর বাই বারো হলে কত ছয় তাহলে পিস রেট তো ছয় বেরিয়ে গেছে সবার ফার্স্ট কাজ এটা এটাই এটাই ভুল করে এই জায়গাটাই ভুল করে আর ওকে ভুলের জায়গা নেই ডিফারেন্সিয়াল পিস এর বিলো স্ট্যান্ডার্ড হলে এইটটি পার্সেন্ট আর অ্যাভ স্ট্যান্ডার্ড হলে বলে দিয়েছে পঁয়তাল্লিশ ঘন্টা উইকে কাজ হয় বলছে অ্যাকচুয়াল প্রোডাকশন এম আর এনে চারশো ছিয়াশি আর ছশো আটচল্লিশ তো অঙ্কটা আর করতে হবে যেসব কি থিওরি দিয়েছিল হোয়াট দেখ বলছে হোয়াট ডু মিন বাই মেডিক মাল্টিপল পিসলেট সিস্টেম ঠিক আছে ব্রিফলি ডিসকাস এনি ফোর ফিচার্স অফ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম কোশ্চেন সোজা থিওরি কোশ্চেন সোজা কিন্তু আমি অবশ্যই ফোকাস করতে বলবো অঙ্ক 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 থিওরি না একদম থিওরি না সবসময় চেষ্টা করে অঙ্কে ফোকাস করার কেন অঙ্কটা অঙ্কটা করতে ফাইভ মিনিটস লাগে তো অঙ্কটা করাচ্ছি দেখবি সবার প্রথম অঙ্কটা কি করে ফেলবো এই মতো শেখালাম পিস রেট বের করে নি নাকি পিস রেট বের করে ফেল পিস রেট বের করার ফর্মুলা কি ছিল বল রেড পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার রেড পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার ফর্মুলা লিখবি এটা তুই কি দেখলি মতো এমসিকিউ তে আসলো তাহলে এগুলো আলাদা করে এমসিকিউ তেও আসে কোশ্চেনটা রেড পার আওয়ার কত ছিল বাহাত্তর আর ইউনিট পার আওয়ার কত ছিল বাহাত্তর ঠিক বলেছি তো হ্যাঁ আর ইউনিট পার আওয়ার কত ছিল বল যদি একটা করি তাহলে ষাট মিনিটে কত এক বাই পাঁচ ইন্টু ষাট মানে আলাদা করে রাফ করে নি বাহাত্তর কে বারো দিন করলে ছ টাকা হয়ে গেল পিস মিনিট ঠিক আছে ছ টাকা হয়ে গেল এবার কি করব মন দিয়ে শুনবি এখানটায় তোকে বলেছি পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি বের করতে বলেছি তোকে বের করতে বলছিল পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি জেনারেলি বলে না মানে অঙ্কে বলেছে এই এফিসিয়েন্সি কি দেখতে কোন দিক দিয়ে করবে এইমাত্র ফর্মুলা লিখলাম প্রোডাকশন প্রোডাকশন দেখ এই যে প্রোডাকশনের দিক দিয়ে করার ফর্মুলা কি দেখ লিখেছিলাম অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইনটু 100 করে ফেল ফর্মুলা লিখ অ্যাকচুয়াল প্রোডাকশন

ছশো আটচল্লিশ বাই পাঁচশো চল্লিশ ইন্টু একশো একশো কুড়ি পার্সেন্ট বল কি মনে হচ্ছে এম যে ওয়ার্কার ও কি পিলো স্ট্যান্ডার্ড নাকি অ্যাভাব স্ট্যান্ডার্ড না এম এম আলো করে দেখ এমনি মুখে মুখে হয়ে যাবে দেখ এ ওকে পাঁচশো করতে বলেছিল ও চারশো ছিয়াশি করেছে তা বেশি করেছে না কম করেছে তাহলে ও তো পিলো স্ট্যান্ডার্ড ও বিলো স্ট্যান্ডার্ড হ্যাঁ কি না ও বিলো স্ট্যান্ডার্ড বুঝেছিস কি বুঝিস কিন্তু এন কে বলেছিল পাঁচশো চল্লিশ কত ছশো আটচল্লিশ কত ও তো অ্যাবাব স্ট্যান্ডার্ড কি শিখেছিলাম বিলো স্ট্যান্ডার্ডে কত পার্সেন্ট দিতে হয় এইটি পার্সেন্ট আর অ্যাব স্ট্যান্ডার্ডে হান্ড্রেড পার্সেন্ট তাহলে লেখ ওই জিনিস বের করার ফর্মুলাটা লেক কি ছিল ফর্মুলা অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু পিস রেট

প্রথমটা হবে টু থ্রি 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 দু হাজার তিনশো তেত্রিশ তারপর একটা তারপর একটা চার ছয় 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 ত্রিশ হয়ে গেলে পাঁচেরটা দেখ লেবার দিয়েছে কি হয়েছে না আওয়ারলি রেট অফ ওই কোশ্চেন প্যাটার্নটা বুঝছিস কেমন পরীক্ষায় কোশ্চেন আয় ভারতের ট্রেনে সোর বাইশ নম্বর কস্টে যে অঙ্ক আসবে কি আসবে চার নম্বর আসবে ফিফো লিফোর সিম্পল ওয়েটের চার আসবে তার সঙ্গে থিউরি অর্ড দেবে নাম্বার ওয়ান ছ নম্বরের টিস সিটারের একটা অঙ্ক দেবে যেটাকে বললাম তার সঙ্গে থিওরি অর্ড দেবে তাহলে কত হলো চার আর ছয় দশ হলো আট নাম্বারে অর্থ হেলসের রনের অঙ্ক দেবে তার সাথে থিওরি অর্থ দেবে মানে থিওরি অর্থ দেবে না হেলসের রনের অঙ্কের সঙ্গে অঙ্ক অর্থ দেবে হেলসের অনেকটা সোজা অঙ্কের সঙ্গে একটা কঠিন অঙ্ক অর্থ দেবে কঠিন অঙ্ক মানে সব ওই টাইম টেকেন বের করো টাইম অ্যালার্ট বের করো যেগুলো শিখিয়েছিল তাহলে কত কত অঙ্ক পেয়ে গেলি বল চার 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 ছয় দশ দশ আর আট আঠারো নম্বরের অঙ্ক তাহলে রইল স্যার বাইশ নম্বর বাকি চার নম্বর ওই চ্যাপ্টার থেকে থিওরি কম্পালসারি কম্পালসারি থিওরি লিখতেই হবে তার মানে তুই যদি সব অঙ্ক করে যাস তাহলে চার নম্বর থেকে দিয়ে হচ্ছে কটা অঙ্ক করতে হবে কস থেকে সে এগুলো ফোকাস করতে হবে কি কি অঙ্ক করতে হবে কোন কোন অঙ্কে ফোকাস করতে হবে এই অঙ্কটা আমি কি বলেছিলাম তোকে আট নম্বরে যে হ্যালসের অনেক অঙ্ক দেবে দুটো দেবে একটা করতে হবে দেখ এখানে দিয়েছে দুটোই দিয়েছে সেকেন্ড অঙ্কটা একদম নর্মাল অঙ্ক রে একদম নর্মাল ইজি অঙ্ক ফার্স্ট অঙ্কটা ওই যে কি করতে হবে বলে তো দেখ হুম কোশ্চেনটা পর বলছে আওয়ার লি রেট অফ ওয়েজ এস অফ ওয়ার্কার এস কত বলেছে রেট পার আওয়ার বলেছে আট টাকা টাইম টেকেন বলে দিয়েছে কত চল্লিশ ঘন্টা এফেক্টিভ রেট বলে দিয়েছে কত বারো বলছে আন্ডার হ্যালসে প্রিমিয়াম বলছে তুমি এখান থেকে হ্যালসে প্রিমের বোনাসটা বের করে দাও টাইম অ্যালাউড বের করে দাও ঠিক আছে তো আর বলছে রোয়ান মেথডের ওয়েজটা কত হবে খুব সোজা অঙ্ক দিয়েছে করানো অঙ্ক দিয়েছে এই অঙ্কটা করাচ্ছি আরও আবার করে দিচ্ছি আরও একবার করে দিচ্ছি দেখ কতটা পারবি তোরা করতে আমি করে দিচ্ছি এই অঙ্কগুলোকে বলা হয় একটু কঠিন টাইপের অঙ্ক মানে কঠিন তো না করানো অঙ্ক ক্লাসে বাট এইগুলোকে কঠিন বলা হয় দুটো অঙ্ক থাকে একটা এই টাইপের অঙ্ক থাকে তার সঙ্গে একদম নর্মাল অঙ্ক পুরো হেলথের ফর্মুলা ফেলে ওইজেস্ট করে দেওয়া হয় রোয়ানের ফর্ম ফেলে ওইজেস্ট করে দেওয়া ওটা নর্মাল অঙ্ক দুটো অঙ্ক থাকে পরীক্ষায় হ্যাঁ বল উপরে দুটোই দেয় যে যেটা আগামী দিনে যখন বড় হবে তখন তো এই টাইপের অঙ্গ বলেই আসবে ওই সি অঙ্গ তো থাকবে না নিজের কলেজে যখন উঠবি তাহলে আমি একটু কোশ্চেনটা সাজিয়ে নিই বেটার হবে যেটা কি কি বলেছে বল টিটি বলতো কত বলেছে টিটি কত বলেছে বল কোশ্চেনটা কর চল্লিশ টি এ বলেছে অঙ্কে কিছু না না বললে এক্স লেখ তাহলে এখান থেকে টি এস কি বেরোবে বল এক্স মাইনাস চল্লিশ খুব সুবিধা হবে এগুলো লিখে নিলে যদি এই অঙ্ক করতে চাও তাহলে লিখে নিবি এই অঙ্ক বল বা পরের অঙ্কটাও যেটা বলবে লিখে নিলে তো বারবার প্রশ্ন দেখতে হবে না আর রেট পার আওয়ার কত করে বলেছে বল আট টাকা এফেক্টিভ রেট কত বলেছে হেলসে মেথড এফেক্টিভ রেট বের করার ফর্মুলা জানিস তো কি বল ওয়েজেস বাই টিটি এটা হচ্ছে এফেক্টিভ রেট বের করার ইকুয়াল টু 12 তাহলে ওয়েজেস কত বের হবে টিটি ভ্যালু কত 40 ইনটু 12 তাহলে 4 12 8 40 480 টাকা ওয়েজেস হয়ে গেল বুঝতে কি বললাম কি আমি কিছু অঙ্ক করি নি আরে অঙ্কটা আরম্ভ করেছি এ দেখ এটা তো কোশ্চেনে বলেছিল টিটি টি এ তাহলে আমি এক্স ধরে নিয়েছি তাহলে টিএস কত এক্স মাইনাস চল্লিশ কত বলেছে বল আর আট টাকা বলেছে এফেক্টিভ রেট বারো টাকা বলে দিয়েছে এবার নর্মাল অঙ্ক যেটা পড়ার অঙ্কটাও আছে এফেক্টিভ রেট বের ফর্মুলা কি জানিস তো ওয়েচ এস বাই টিএ তো ওয়েচ এস বাই টি টি হচ্ছে বারো তাহলে টিটির মান তো জানিস চল্লিশ তাহলে ওয়েচ এস কত হলো

হয়ে গেলো আর এখানে কত হচ্ছে দুই কে আট দিয়ে কাটলে চার হচ্ছে তাহলে ফোর প্যাকেটে এক্স মাইনাস চল্লিশ চারশো আশি থেকে তিনশো কুড়ি বাদ দিলে কত হয় একশো ষাট ঠিক আছে সঙ্গে আছে পরের লাইনে কাটাকাটি করলে কত চল্লিশ ইকুয়াল টু এক্স মাইনাস চল্লিশ পরের লাইনে এক্স হচ্ছে কত আশি এক্স কাকে ধরেছি

আশি ঘন্টা বেরিয়ে গেল কি টি এ কি বের করতে বলতো কোয়েশ্চেনে প্রথম পয়েন্ট কি বের করতে বলেছে তোকে টাইম এলট করতে বলছি দেখ ঘন্টা বেরিয়ে গেলো এখানে করেছি পাশে বোনাস বার করতে বলেছিল না বোনাস কোন্টা জানিস এদিকটাকে এটাকে বোনাস বলে এটা বোনাস বক্স করলাম তা লিখতে পারি বোনাস ইকোয়ালটা বুঝিস বুঝিস কিন্তু আমি করলাম কেন হাফ ইনটু টিএস এস ইন আর মান কত ছিল বল আশি আশি মাইনাস চল্লিশ ইন্টু আট হয়ে গেল তো চল্লিশ ইন্টু চার একশো ষাট টাকা বোনাস ঠিক আছে মেন কাজ ছিল আশি ঘন্টাটাই মেন কাজ ছিল তারপরে কোনো কাজ নেই এরকম ধরনের অঙ্কই লাস্ট তেইশ সালে এসছিল একদম তেইশ সালে এই ধরনের অঙ্কই তুলে দিয়েছিল পরীক্ষায় হলে একশো ষাট হ্যাঁ করবো ওটা করি না এখনো এবার হচ্ছে রোয়ান প্লাস বোনাস লেগ ফর্মুলা টি ইনটু আর রোয়ান বলেছিল তারপর আর আট টাকা করে প্লাস চল্লিশ বাই টি এ কত পেয়েছিল আশি ইন্টু এস চল্লিশ ইন্টু আট চল্লিশ ইন্টু 8 করলে কত হচ্ছে

শেষ হলো এটা পাঁচের অঙ্কটা হলো তাই তো এর সঙ্গে যেটা অরেজ এই অঙ্কটা দিয়েছিল নর্মাল একটা অঙ্ক দিয়েছিল এটা ইজি অঙ্ক দেখ একটা আকাশের ওয়েজেস বের করতে বলেছে আর বিকাশের ওয়েজেস বের করতে বলেছে ঠিক তো একটা আকাশের রয়েছে আর একটা বিকাশের ওয়েজেস বের করতে হবে এবং এফেক্টিভ রেট বের করতে বলেছে তাহলে চ অঙ্কটা আরম্ভ করতে হবে কি লিখবো ওয়েজেস ওয়েজেস অফ আকাশ কোন নিয়ম হেলসে লিখি লিখবো বল টাইম ওয়েজেস

থেকে বলছে আমরা জানি টিএ থেকে টিটি মাইনাস করলে টিএস টিএস হয় তা বলেছে বলেছে তাহলে ওটা ছিল পঁয়তাল্লিশ হয়ে গেল শেষ কত ইজি অঙ্ক আগের অঙ্ক কত ইজি শেষ হয়ে গেল তাহলে কি হচ্ছে বল পঁয়তাল্লিশ ইন্টু কুড়ি আর একশোর হাফ কত হয় পঞ্চাশ নশো পঞ্চাশ হয়ে গেল আকাশের ওয়েজেস ঠিক আছে এবার পাশাপাশি আকাশে ওয়েজেস বেরিয়ে গেল ওয়েজেস করব বল বিকাশের ওয়েজেস লেজেস অব যদি কনফিডেন্স না থাকে এই অঙ্কটাই করবি কোনো কঠিনের জায়গা নেই ভুল হওয়ার জায়গা নেই ঠিক আছে ওয়েজেস অব বিকাশ হবে ওই একই ফর্মুলা টাইম হয়েছে প্লাস বোনাস ইন্টু আর তারপরে টিটি কত হবে দেখ টাইম এলাউড ছিল ষাট তাই তো আর টাইম সেভ ছিল দশ তাহলে পঞ্চাশ ছিল টিটি ছিল পঞ্চাশ রেট কত করেছিল পরের পনেরো টাকা করে প্লাস টিটি ছিল কত পঞ্চাশ টাইম অ্যালাউড ছিল ষাট ইএস ছিল দশ আর রেট ছিল পনেরো তাহলে পঞ্চাশ ইন্টু পনেরো কত হচ্ছে একটু দেখি একটু মুছে গেল টিটিটা ছিল তোর পঞ্চাশ রেট ছিল পনেরো প্লাস টি ছিল পঞ্চাশ বাই ষাট ইন্টু দশ ইন্টু পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর সাতশো পঞ্চাশ আর এটা পনেরো ষাট কাটলে চার পাঁচশোকে চার দিয়ে করলে কত হয় একশো পঁচিশ না তাহলে হচ্ছে আটশো পঁচাত্তর এবার করতে হবে এফেক্টিভ রেট ঠিক এবার করতে হবে তোকে কি এফেক্টিভ রেট তো এফেক্টিভ রেট বের করার ফর্মুলা জানিস তো কিছুক্ষণ আগেই বললাম ওয়েজেস বাই টিটি প্রথমে করব আকাশ তাই তো তারপর করব বিকাশ আকাশের ওয়েজেস ছিল নশো পঞ্চাশ বাই টিটি ছিল পঁয়তাল্লিশ তাই তো

আচ্ছা এবার দেখ কি হবে ট্যাক্সে চলে আসবে ছয়ের দাগে আচ্ছা ট্যাক্সের যে কত নম্বর থাকবে বাইশ নম্বর তার মধ্যে ট্যাক্সে তোকে কেমন অঙ্ক দেবে আদার সোর্স থেকে একটা চার নম্বর অঙ্ক পাবি হয়ে গেল চার এর সময় কোনো থিওরি আর পাবি না অঙ্কই পাবি চার হয়ে গেল হাউস প্রপার্টি থেকে দশ নম্বরের অঙ্ক দেবে দুটো দেবে একটা করতে হবে একটা পুরো দশের গোটা অঙ্ক আর একটা দশের অঙ্কর মধ্যে থিওরি থাকবে তাহলে কত অঙ্ক পেলি বল দশ আর চোদ্দ পেয়ে গেলি থাকবে বাইশ রইলো আট ক্যাপিটাল গেন থেকে দুটো থিওরি দেবে একটা লিখতে হবে তাহলে হয়ে গেল আর রইল বাকি চার বাকি চার যে হাউস প্রপার্টি আছে না ওখান থেকে চার নম্বর থিওরিও দিতে পারে আবার অঙ্কও দিতে পারে প্রথম দিকে প্রথম ইয়ারে যখন শুরু হলো প্রথম দিকে থিওরি দিত তবে এখন রিসেন্ট এক দু বছর ধরে অঙ্ক দিচ্ছে ঠিক আছে অঙ্ক কেমন দিচ্ছে ওই শুধু দেখ বের করে দাও অনলি গ্রস বের করে দাও বা নিট বের করে দাও ঠিক আছে তার সঙ্গে যদি থিওরি অর্ড দিচ্ছে তার মানে তুই যদি বলিস ম্যাক্স টু ম্যাক্স ট্যাক্স থেকে থিওরি কি করতে হবে একটা ক্যাপিটাল এখানে চার নম্বরের থিওরি আর একটা হাউস বোর্ডে চার নম্বর থিওরি তাহলে কটা থিওরি পড়ে যেতে হবে তোকে পরীক্ষায় গিয়ে পরীক্ষায় তিনটে থিওরি লিখতে হবে তোকে লেবার থেকে চার নম্বরের থিওরি হাউস বোর্ড থেকে চার নম্বর থিওরি ক্যাপিটাল থেকে চার নম্বর থিওরি ব্যাস আর কিছু না এই কটাই থিওরি পড়তে হবে প্যাটার্ন জেনে রাখলে কি হয় পড়তে তুই বুঝতে পারবি এখান থেকে আমি পড়বো এবার তুই যদি মনে করিস কেউ যদি তোর অঙ্ক ভালো করে না পারছে সে তখন থিওরিগুলো পড়বে অঙ্ক ভালো করে জানলে থিওরি পড়ার কোনো ব্যাপার নেই এবার দেখ প্রথম কোশ্চেন কি বলেছিল দেখ থিওরি কেমন দিয়েছিল কোশ্চেনটা দেখ ভালো করে কি ফোর এক্সাম্পল অফ ইনকাম ফ্রম হাউস পার্টি চারটে এক্সাম্পল দাও ইনকাম ফ্রম হাউস পার্টি যেটা কিনা আর এক্সেমটেড আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওর খাতায় লেখানো ছিল বা ওই থেকে পড়ে নিল সমস্যা নেই চারটে পয়েন্ট এইখানে এরকম কোশ্চেন সবসময় ফুল মার্কস উঠে যায় চারটে পয়েন্ট লিখলেই ফুল মার্কস হ্যাঁ তবে যে খাতা দেখবে সে কিন্তু একটা জিনিস ফলো করবে তুই চারটে এক্সাম্পল লিখলি না তুই যদি ধারা না দিস সে টিচার যদি ভালো না হয় মানে ভালো না হয় মানে কি এটা ওর রাইট আছে তুই ধারা না দিস তাহলে কিন্তু হাফ হাফ করে নাম্বার কেটে দেবে ধারা দিতে হবে এই ধর তুই চারটে হ্যাঁ অবশ্যই ধারা লিখতে হবে এই ধর বললো খামার বাড়ি থেকে আয় ছিল না ওর পাশে কত নম্বর ধারা এটা বলা আছে লিখতে হবে এটা এগুলো লিখতে হবে তোকে চারটে পয়েন্ট লিখলে তুই চারে চার দিয়ে দেবে একটু তুই ভাব চারে চার দিয়ে দেবে চারে দুই দেবে তোর পেপার যদি ফুল খুব ভালো পেপার হয় খুব ভালো পেপার লিখিস তাহলে তখন চারে দুই দেবে আর যদি দেখা যায় তোর পেপার খুব একটা ভালো নাম্বার উঠছে না স্টুডেন্টের তখন চারে চার দিতে দেবে মানে বুঝতে পারলে কি বললাম ওরে এগুলো দেখে তো সুতরাং ধারাটাও পরে রাখতে হবে ধারাটা পরে রাখতে হবে তো হয়ে গেল এটা বুঝে গেলি কোশ্চেনটা এগুলো তোকে বুঝতে হবে সিলেকশন কোশ্চেন সিলেকশন খুব বুঝতে হবে কিন্তু আমি বলবো পারবে বলে এই কোশ্চেন চারে চার পাওয়া যাবে সে মধ্যে যদি অন্য একটা কোশ্চেন থিওরিটিক্যাল কোশ্চেন দিল ওখানে চারে চার দেবে না ঠিক আছে একটু নাম্বার কেটে দেবে কিন্তু এখানে চারে চার দিতেই পারবে অরে দেখ একটা অঙ্ক দিয়েছিল

দ্বিতীয় বাড়িটা কমাসে ভাড়া পেয়েছিস এক মাসের সরি এগারো মাসের ভাড়া পেয়েছি এক মাস ভ্যাকেন্ট আছে বলছে ক্যালকুলেট গ্যাপ এর চেয়ে সোজা অঙ্ক হয় না আমাকে যদি বলি স্যার এই অঙ্কটা পরীক্ষা দিয়েছে থিওরি লিখবি না একদম থিওরি জিততে হবে তাই না থিওরি একদম লিখবে সেক্ষেত্রে এই অঙ্কটাই করে দিবি যদি অঙ্ক আসে বেশি বারবার বলো অঙ্ক আসলে অঙ্ক আর বলে এই অঙ্ক ওর জন্য আলাদা করে শিখতে হবে যদি নর্মাল হাউস পার্টি করতে গেলে যেটা লাগবে কিন্তু এই অঙ্কটা কিভাবে করবি বল কত নম্বর অঙ্ক এটা ছয় এর এর অর্ড তাই তো করবি জানিস তো ভালো করে শোন এই একটা এইচ ওয়ান যখনই তোকে ভালো করে শোর যদি কোনো অঙ্কে তোকে গ্যাপ বার করতে বলে তোকে যদি ন্যাপ বার করতে বলে গ্যাপ ব ন্যাপ যাই বলো এরকম করবি এইচ একটা ঘর ইনস্ট্রুট একটা ঘর ওই না এইচ ওয়ান করে তোমাকে ইনস্ট্রু করবো প্রচুর সময় লাগতে করতে এটা একবার বুঝতে পারলি কি বলো যে জানতে হবে কিন্তু এগুলো কি টেকনিকগুলো জানতে হবে প্রথমে কী লিখবো বল প্রথমে স্যার আপনি লিখেছেন কলকাতা দিল্লিতে বাড়ি দিল্লিতে বাড়ি হলে কি মিউনিসিপাল ভ্যালু হয় বল গ্রস মিউনিসিপাল গ্রস মিউনিসিপাল ভ্যালু লেখ গ্রস মিউনিসিপাল ভ্যালু বল এই জোনে স্যার এই জোনে তো 270 දීছে আমি কি করে বুঝবো এটা গ্রস দিয়েছে না নেট দিয়েছে কি ধরবো বল এটাকে বলতে পারবে এটাকে আমি এটাকে নেট ধরছি ভাব একটু কেন ধরলাম নেট দেখ পাশে শিলিগুড়ির বাড়ি দিয়েছে ঠিক আছে তো তাহলে আমি ধরে নিচ্ছি এটাকে নেট দিয়েছে বল না শিলিগুড়ি কি মেট্রো সিটির মধ্যে পড়ে না তাহলে ওটাকে কোন বিষয় ধরে নেট ধরে তা আমি ধরে নেব ওটাই নেট তাহলে তো বেটার হল আমার কথা বুঝতে পারলি কি বললাম বুঝে নিস কিন্তু বুঝিস কিন্তু ব্যাপারগুলো তাহলে আমি যদি নেট ধরি তাহলে এখানে কত লিখবো এইচ ওয়ানটা পাশে ব্যাকেটে লিখে দিচ্ছি অবশ্যই পরীক্ষা হলে দেখা দু লাখ সত্তর হাজার ইন্টু কত হয় টেন বাই নাইন তাহলে তিন লাখ টাকা প্রথম ঘরে ঠিক আছে তো আর এইচ টুর ঘরে কত লিখবো বল দু লাখ কুড়ি হাজার নিশ্চয়ই বুঝতে পারছিস ব্যাপারগুলো তুই এটা ধরতেই পারতি দেখ তুই এটা ধরতেই পারতি এইচ ওয়ান বলতি স্যার এখানে কিছু লেখা নেই মানে এটাকে গ্রস ধরছি তাহলে তুই দু লাখ সত্যি এইচ ওয়ান এ ঘরে লিখতি তাহলে এইচ টুর ঘরে তাহলে তাহলে এখানে এইচ টুর মিউনিসিপাল ভ্যালু শিলিগুড়িতে তো কখনো গ্রস হয় না নেট হয়তো তাহলে আমি ধরে নেব তুই লাস্টে অবশ্যই নোট দিয়ে পরীক্ষা হলে ইট ইস অ্যাজিউম দ্যাট হিয়ার মিউনিসিপাল ভ্যালু ইজ গিভেন তো নেট নেট মিস হলে স্টেকে ঠিক আছে এটা লিখে দিবি নোট লিখে দিবি হয়ে গেল তারপর কি লিখবো বল ফেয়ার রেট ছিল অঙ্কে কত টাকা ছিল দেখ তিন লাখ কুড়ি আর দু লাখ পঞ্চাশ তাই তো লিখে দে তিন লাখ কুড়ি হাজার আর দু লাখ পঞ্চাশ হাজার বড় কোনটা এটা হবে তিন লাখ কুড়ি বড় আর এখানে দু লাখ পঞ্চাশ বড় এরপর কি লিখবো বল স্ট্যান্ডার্ড রেট কত টাকা ছিল বল অঙ্কে স্ট্যান্ডার্ড রেট নেই মানে এন এ নেই মানে নীল না কিন্তু মাথায় রাখবি নেই মানে এন এ স্ট্যান্ডার্ড ট্রেড হতে নেই ওটা হতেই পারে না ঠিক আছে তো স্ট্যান্ডার্ড কিছু না কিছু বলছি এখানে নট অ্যাপ্লিকেবেল এখানে নট অ্যাপ্লিকেবেল ঠিক আছে নট অ্যাপ্লিকেবেল এখানে অ্যাপ্লিকেবেল হচ্ছে না মিউনিসিপাল ভ্যালু ফেয়ার রেট আর স্ট্যান্ডার্ড রেট তিনটে যদি কখনো না থাকে এনে লিখতে হয় তাহলে কত হলো বল এটা

এই টাকাটা বারো মাসের টাকা ছিল তো মাস ভ্যাকেন্ট ছিল বাড়িতে দু মাস ভ্যাকেন্ট ছিল তাই তো দু মাস ভ্যাকেন্ট দুই বাই বারো ষাট হাজার বারো মাসে তাহলে এক মাসে কত কুড়ি হাজার তো দেখে নিচ্ছে এমন গুলো তিন লাখ আর এটা দু লাখ তিরিশ হাজার

কিন্তু এই একটা বাজে জিনিস তুই ভাব তোর এই কয়েকটার জন্য থিওরির জন্য তোকে থিওরি কত থিওরি পড়ে যেতে হবে এই একটা সুবিধা অসুবিধা জিনিস তোকে থিওরি প্রচুর পড়ে যেতে হবে তুই তোকে তো যেমন দেখ তুই তো জানিস যে হাউস পাওয়ার থেকে প্রচুর থিওরি পড়ে যেতে হবে ঠিক আছে তো এইগুলো তোকে মাথায় রাখ থিওরি পড়ে যেতে হবে এই একটা অসুবিধা জিনিস কিন্তু যেমন তুই ধর কস থেকে তোর যদি পুরো শিহস্বর থাকে কস থেকে যদি পুরো শিহস্বর থাকে তাহলে তো খুব একটা বেশি থিওরি পড়তে হবে ওই চ্যাপ্টারটা শুধু করতে হবে ট্যাক্স থেকে ক্যাপিটাল গেন ভালো করে করতে হবে হাউস বডি দেখে যেতে হবে তবে আমার মন বলছে এবছর চার নম্বর অঙ্ক দেবে হাউস বডি থেকে মন বলছে এরকম অঙ্কই দেবে চার নম্বর এরকম অংকই দেবে স্যার ও তোকে ধর ইয়ে দিয়ে দিল এর সঙ্গে ধর একটু এটা না দিয়ে ধর বললো ন্যাম বের কর মানে মিউচুয়াল ট্যাক্স বাদ দিতে হয় ঠিক আছে না পুরো অঙ্ক চারে দেবে না পুরো অঙ্ক চারে দেবে না যারা কোশ্চেন সেট করে তারা যাই হোক দেখ এরপরের কোশ্চেনটা কি বলেছে ক্যাপিটাল গেন দিয়ে দিয়েছে বলছে কি বলছে দেখ কি বলেছে হোয়াট ডু মিন বাই ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট মানে মূলধনী সম্পত্তির হস্তান্তর কত কমন কোশ্চেন এরকম কোশ্চেনই পরীক্ষায় আসে মূলধনী সম্পত্তি হস্তান্তর বলতে কি বোঝে কত কোশ্চেন পড়েছিলি ক্যাপিটাল অ্যাসেট থেকে মূলধনী সম্পত্তি হস্তান্তর মানে ক্যাপ ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট বা বলতে পারে ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে কি জানো বা বলতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে অ্যাসেট আর লং টার্ম ক্যাপিটাল এর মধ্যে ডিফারেন্স লেখো বা বলতে পারে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে কি জানো লেখো লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট সম্পর্কে কি বল জানো লেখো এই সমস্ত क्वेश्चन দেবে বা বলতে পারে ক্যাপিটাল গেইন পড়ছো তো ক্যাপিটাল গেইনের চ্যাপ্টার সেকশনটা লেখ ঠিক আছে অর্থাৎ থাকে ভিত্তি গুলো বেশ এই কটা क्वेश्चन দেন বাইরে क्वेश्चन এর মধ্যেই क्वेश्चन একটা তুলে দেবে দুটো দেয় একটা লিখতে হয় এর মধ্যেই क्वेश्चन তুলবে দেখ কি বলে এই সময় এই সময় অরে কি দিয়ে দেখ থিওরি বলছে হুইচ ওয়ান ইজ আ ক্যাপিটাল এর মধ্যে কোনগুলো ক্যাপিটাল কোন ক্যাপিটাল সিলভার কয়েন হেল্ড ফর পূজা এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেটস সিলভার কয়েন হেল্ড ফর পূজা বলেছে ঠিক আছে তো রুট পারমিট ক্যাপিটাল অ্যাসেটস ঠিক আছে তো স্টক ইন ডেট ক্যাপিটাল সেট নয় হাউস হোল্ড ফার্নিচার এটাও তো ক্যাপিটাল সেট নয় তাহলে বুঝতে পারি আমাকে বলবি আমি বলবো এই কোশ্চেনটা লিখবি এই কোশ্চেন কেন লিখবি এই কোশ্চেনটা লিখবি চারে চার এইগুলোকে দেখতে হবে যখনই বলবে চারটে পয়েন্ট লেখো তাহলে ওইগুলোতে লিখতে হবে ফুল মার্কস দেবে ওখানেই ওখানে ফুল মার্কস যেমন এই কোশ্চেনটা ফুল মার্কসের কোশ্চেন এটা এটা ফুল মার্কসের কোশ্চেন এইগুলো টার্গেট করতে হবে ফুল মার্কস পেতে গেলে না এগুলো টার্গেট করতে হয় কোন কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে কোন দেখ অঙ্ক সবাই পারবে অনেকেই অনেক কিছু পারে কিন্তু কোন কোশ্চেন সিলেকশন করতে হবে এটা বুঝতে পারে না সিলেকশন করাটা খুব জরুরি সিলেকশন করা খুব জরুরি আচ্ছা দেখ তারপরে একটা আদার সোর্স থেকে একটা অঙ্ক দিয়েছি তো তুই বুঝতেই পারছিস ফ্যামিলি পেনশন দশ টাকা পার মান্থ রেড রিস রেড ফর্ম ভ্যাকেন্ট লাইন আদার সোর্সে আসে ঠিক আছে তো যেমন ছেলে বসিয়ে দিবি ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি টাকাটা বসিয়ে দিবি উইনিং ফর্ম লটারি এর টাকার কথা ছিল উইনিং ফ্রম লটারি দেখতো বলতে ষোলো হাজার আটশো ষোলো হাজার আটশো না এটা করতে হবে ক্যালকুলেশন করতে হবে আচ্ছা উইনিং ওইদিকে কত ছিল বললি ষোলো হাজার আটশো না

তাহলে প্রথমে কি লিখবো বল ফ্যামিলি পেনশন কি বললাম বুঝলি কোন কোন পয়েন্ট পরিশান করতে পারে যেই পয়েন্ট গুলো বললাম পরিশান করতে পারে চারটে পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট পরীক্ষায় আসবেই আসবে একটা কি দুটোও চলে আসতে পারে তোর পরীক্ষা চারটে পয়েন্ট দেবে ফ্যামিলি পেনশন কত টাকা পেয়েছিস বল দশ হাজার টাকা পার মান মানে লিখবো দশ হাজার ইন্টু বারো তো হচ্ছে এক লাখ কুড়ি হাজার এর থেকে লিখতে হয় কি উইল বি লিস্ট অফ দা ফলোইংস তাহলে প্রথমে কি লিখবো ওয়ান থার্ড অফ ফ্যামিলি পেনশন তাহলে কত হবে এখানে দেখাতে হবে এক লাখ কুড়ি হাজারের ওয়ান থার্ড চল্লিশ হাজার আর কি হয় ম্যাক্সিমাম লিমিট পনেরো হাজার দুটোর মধ্যে ছোট কোনটা পনেরো হাজার তাহলে কথা হচ্ছে বল এক লাখ পাঁচ হাজার নেক্সট কি বলেছিল রেন্ট ফ্রম ভ্যাকেন্ট ল্যান্ড পঞ্চাশ হাজার টাকা লেখ নেক্সট কি বলেছিল পর ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি তিরিশ হাজার টাকা ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা বলেছে তিরিশ হাজার টাকা লাস্ট পয়েন্ট

আসবে তো নিশ্চয়ই কিন্তু কোন টাকাটা আসবে জরুরি আসবে তো নিশ্চয়ই কিন্তু কোন টাকা আসবে জরুরি দেখ এখানে বলছে উইনিং ফর্ম লটারি বাইরে বলে ষোলো হাজার আটশো বলছেন নট আফটার ড্রাইকশন ট্যাক্স মানে ট্যাক্সের টাকা গভর্নমেন্ট এখনো কাটেনি তাহলে ওটা গ্রসই আছে তাহলে এখানে ষোলো হাজার আটশো টাকাই বসবে বুঝতে পারলি হ্যাঁ এটা আমি এতদিন ধরে পড়াচ্ছি বা আমি অনেক বড়দেরও পড়াচ্ছি এই এরকম নোয়াট কোনোদিন লিখে নি বুঝতে পারলি হ্যাঁ বল

প্রথম বাড়ি বলেছে লেট আউট দ্বিতীয় বাড়ি বলছে সেলফ অকুপাইড তো অঙ্কটা আরম্ভ করি কিছু নেই অঙ্করের মধ্যে অঙ্কটা আরম্ভ করতে করতে বোঝা যাবে হাউস না তিনটে ঘর করিল তাই তো প্রথমে লিখি ফার্স্ট হাউস প্রথমে লেখ ফার্স্ট হাউস কি ছিল লেট আউট ব্যাখ্যা লিখবো লেট আউট প্রথম বাড়িটা কোথায় আচ্ছা বাড়িটা বলে কোথায় বাড়িটা মুম্বাইতে আছে তাই তো মুম্বাইতে আছে তাহলে মুম্বাইতে বাড়ি থাকা মানে কি ক্রস মিউনিসিপাল ভ্যালু লেক ক্রস মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছে বল আট লাখ দশ হাজার টাকা দিয়েছে নেট তাই তো তাহলে এটাকে ক্রসে নিতে গেলে কি করতে হবে নয় বাই দশ ন লাখ টাকা এবার লিখবো ফেয়ার লিখবো ন লাখ পঞ্চাশ দুটোর মধ্যে বড় কোনটা ন লাখ পঞ্চাশ এবার লিখবো স্ট্যান্ডার্ড রেন কত টাকা ন লাখ দুটোর মধ্যে ছোট কোনটা ন লাখ ঠিক আছে স্টেপ ওয়ান এটা হয়ে গেল স্টেপ ওয়ান এটাকে বলে আর ই আর রিজনেবল এক্সপেক্টেড রেট আর ই আর রিজনেবল এক্সপেক্টেড রেট স্টেপ টু কি লিখবো অ্যানুয়াল রেট স্টেপ টু দিয়ে লিখবো কি অ্যানুয়াল রেট কত টাকা ছিল বলে অ্যানুয়াল রেট বারো লাখ টাকা লিখে দে বারো লাখ টাকা দুটোর মধ্যে বড় কোনটা বারো লাখ ওরা না যখন কোশ্চেন সেট করবে কি কি কোশ্চেন করতে পারে দিদি বলে দিচ্ছি শুনে না ও সোয়াটিতে দশ নম্বর কেমন কোশ্চেন করতে পারে ও মানে জগা খিচুড়ি পাকাতে পারে মিউনিসিপ্যাল হেরোতে গিয়ে কেমন জগা খিচুড়ি এই অঙ্কটা যেমন ছিল বুঝতে পারলি তো বাড়িটা বলে দিল মেট্রো সিটিতে আর বলে দিল নেট কারণ ওটা জানতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু কোথায় জগা খিচুড়ি পাকাতে পারে অ্যানুয়াল রেট ও এখানে ভ্যাকেন্ট কিছু গল্প করে দিল ব্যাস আর কিছু জগা খিচুড়ি পাকাতে পারে তিন নম্বর জবা খুঁজুর বাঁকাতে পারে মিউনিসিপাল ট্যাক্সে ব্যাস আর অঙ্কে কোনো জবা খুঁজুর জায়গায় নেই এই তিনটে জায়গায় দেখে নিতে হয় বারবার করে তিনটে জিনিস পয়েন্ট দেখতে হয় ঠিক আছে তো তাহলে এই অঙ্কে কি ভ্যাকেন্ট ছিল বল হ্যাঁ ভ্যাকেন্ট ছিল আমি যা যা খুঁজছি না সব আছে আমি যা যা বললাম স্টেপ থ্রি কি লিখবো বল হায়ার অফ স্টেপ ওয়ান অ্যান্ড স্টেপ টু এর থেকে মাইনাস করবো কি লস ডিউ টু ভ্যাকেন্সি ক মাস ভ্যাকেন্সি ছিল বল দু মাস তার মানে অ্যানুয়াল রেন্ট কত ছিল বারো লাখ টাকা বারো মাসে বারো লাখ টাকা হলে দু মাসে কত দু লাখ টাকা তাই তো মাইনাস কর বারো লাখ থেকে দু লাখ টাকা মাইনাস করলে দশ লাখ টাকা এটাকে বলা হয় কি গ্যাপ শর্টে লিখলাম গ্যাপ তো পরীক্ষায় লিখবি গ্রস ডুয়াল ভ্যালু এর থেকে মাইনাস কর পুরো কথা লিখবি মিউনিসিপ্যাল ট্যাক্স অর এনি আদার ট্যাক্স পেড বাই দা ওনার মিউনিসিপ্যাল ট্যাক্স আর এনি আদার ট্যাক্স পেড বাই দ্য ওনার মিউনিসিপাল ট্যাক্স কত পে করেছিস বল ভালো করে পড়বি কিন্তু পঁচাত্তর হাজার টাকা পেড করেছিস মিউনিসিপ্যাল ট্যাক্সের রুলটা দিলে অনাকে তো মিউনিসিপাল ট্যাক্স কি নিয়ম ছিল মিউনিসিপ্যাল ট্যাক্স দেখ এই লাইনে লিখে দিয়েছি মিউনিসিপ্যাল ট্যাক্স অর এনি अदर ট্যাক্স পেড বাই দা ওনার আচ্ছা পরীক্ষা দেবি অনেক শর্ট क्वेश्चन আসে এসে কিউ বলছে মিউনিসিপ্যাল ট্যাক্সের কন্ডিশন কি এই টাকাটা বাড়ির মালিককেই দিতে হবে টেনেন্ট দিলে হবে না নাম্বার 1 নাম্বার 2 প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা দিয়েছো তত টাকাই ছাড় পাওয়া যায় প্রিভিয়াস ইয়ার যত টাকা দিয়ে তত টাকাই ছাড় পাওয়া যায় ঠিক আছে আর মিউনিসিপ্যাল ট্যাক্স চার্জ করা হয় কোন ভ্যালুর উপর নেটের উপর দেখে তিনটে মাথায় রাখলে তুই অঙ্কটা আর কোনো ভুল হবে না মিউজিপাল ট্যাক্স পেট পঁচাত্তর হাজার টাকা যার মধ্যে পঁচিশ হাজার টাকা কে পে করেছে বল টেনে টে তাহলে এই পঁচিশ হাজার টাকা কি আসবে আসবে না পঁচাত্তর হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা আসবে না তাহলে আসলো কত পঞ্চাশ হাজার টাকা তাহলে দশ লাখ থেকে পঞ্চাশ হাজার বাদ দিলে কত হচ্ছে ন লাখ পঞ্চাশ এর এটাকে কি বলে এটাকে বলে নেট অ্যানুয়াল নেফ লেখ নেফ নেট অ্যানুয়াল ভ্যালু থেকে মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন টোয়েন্টি ফোর প্রথমে কি লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন থার্টি পার্সেন্ট কর

লাস্ট অঙ্ক পরে কি দিয়েছিল দেখ আমি কি বলেছিলাম আমি দেখ কি বললাম হাউস বাড়ি একটা দশ টমের বড় অঙ্ক দেবে তার সঙ্গে ফাটে ফাটে দেবে আর একটা অঙ্ক থাকবে দেখ কি দিয়েছিল এখানে এখানে দিয়েছিল অরে দেখ এই আগের অঙ্কটা করলেন হাউস বাড়ি লেট আউটটা করার জন্য আট নাম্বার দিয়েছিল সেলফ হোম জন্য দু নাম্বার দিয়েছিল দেখ অরে কি দিয়েছিল বলছে টু এক্সাম্পল অফ টিম ওনার অফ হাউস বাড়ি মানে দুজন বিবেচিত মালিকের উদাহরণ হয়ে গেল তারপর বলেছিল কি এটা লেখার জন্য দুটো উদাহরণ জন্য দু নাম্বার তারা বলেছিল হোয়াট আর দ্য বেসিস অফ চার্জিং ইনকাম মানে ইনকাম ফ্রম হাউস হোল্ড চার্জিং সেকশন ছিল না ওটা লেখার জন্য দু নাম্বার দুই দুই চার হয়ে গেল এরপর একটা ছ নাম্বার একটা অঙ্ক দিয়েছিল কি দিবের করতে বলছিল ন্যাম দেখেছিস তো ন্যাম বার করতে বলছিল তো অঙ্কটা তো বুঝতেই পারছি ইজি আছে তো চ আর মুখ বলেছে সি অমিত শাহ ইজ দ্য ওনার অফ হাউস কলকাতা কলকাতায় বাড়ি দিয়েছে কলকাতায় বাড়ি দিলে হয় গ্রস বিরুদ্ধে বেরোলো ওরা গ্রস বলেই দিয়েছে বুঝলে গ্রস মিউনিসিপাল ভ্যালু কত টাকা দিয়েছে গ্রস মিউনিসিপাল ভ্যালু বল বারো লাখ টাকা তারপর কি বলেছে বল ফেয়ার রেট কত টাকা বলেছে এগারো লাখ পঞ্চাশ হাজার এর মধ্যে বড় কোনটা বারো লাখ টাকা লিখবো কি স্ট্যান্ডার্ড রেন্ট কত টাকা দিয়েছে দেখ স্ট্যান্ডার্ড রেন্ট এগারো লাখ টাকা ছোট কোনটা এগারো লাখ এটাকে কি বলা হয় স্টেপ ওয়ান ঠিক আছে তো এবার লিখবো স্টেপ টু স্টেপ টু দিয়ে কি লিখব বলতে পারবি মাইনাস আনরিয়ালাইজড রেন্ট সবার লাস্টে ছিল আগের অঙ্কগুলো একটা পাশ নি যদি আনরিয়ালাইজ রেন্ট থাকে অ্যানুয়াল রেন্ট থেকে মাইনাস হয় তো বল কত হবে অ্যানুয়াল লেন্ট ছিল কত বল চোদ্দ লাখ চল্লিশ তার থেকে পনেরো হাজার টাকা বাদ দেয় কত হচ্ছে চোদ্দ লাখ চোদ্দ লাখ পঁচিশ হাজার বড় কোনটা চোদ্দ লাখ পঁচিশ কি লিখতাম স্টেপ থ্রি হায়ার অফ স্টেপ ওয়ান এ স্টেপ টু হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু হয়ে হায়ার অফ স্টেপ ওয়ান এন্ড স্টেপ টু এর থেকে মাইনাস করব কি লস ডিউ টু ভ্যাকেন্সি তাহলে বল ক মাস ভ্যাকেন্সি ছিল এক মাস তাহলে কি করে হবে বের করব কি করে চোদ্দ লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া পেয়েছিলি বারো মাসে তাহলে এক মাসে কত এক লাখ কুড়ি হাজার চোদ্দো লাখ পঁচিশ হাজার ডিভাইড মাইনাস এক লাখ কুড়ি হাজার কথা হচ্ছে তেরো লাখ পাঁচ হাজার যেটা বেরোলো তাকে কি বলে গ্যাপ তো কি বের করো ন্যাব বার করো না এর থেকে জাস্ট মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিয়ে দে হয় তোর আমাকে গ্রস বলেছিল না গ্রস কথা বলছিল বারো লাখ টাকা নেট করতে গেলে কি হবে বাই দশ করতে হবে ইন্টু কত পার্সেন্ট টেন পার্সেন্ট এক লাখ আট হাজার এগারো লাখ সাতানব্বই হাজার এর হচ্ছে অ্যান্সার শেষ ও পেপারটা সলভ করে দিন